चलो चलो जारबातीटा जो सुंदर देखा जाए काछेर थेके किन्तु कैमेरा अत सुंदर लागे ना। আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। গাড়ির বসে দুপুরবেলা ব্লগটা দিলাম, তে যাচ্ছি পিয়ালকে নিয়ে যমুনা ফিউচার পার্ক। তে ওইখানে যাচ্ছি তোমাদের সাথে এই মার্কেটটা শেয়ার করব। যারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা দেখো তাদেরকে আদর আর ভালোবাসা অন্তর থেকে। যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নাই তাদেরকেও ভালোবাসি। আন্টির পুরা ব্লগটা তোমরা দেখবা, যদি ভালো লাগে আন্টিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। তা আজ তোমাদের সাথে মার্কেটটা শেয়ার করব, তোমরা দেখবা, আমিও দেখবো তোমাদের সাথে। এই যে পুরা মার্কেটটা শেয়ার করব। এই যে বিমান যাচ্ছে একটু দেখাইলাম। তাই আয়সা পড়ছি, এটা নিচের যে রাইটারগুলা ছিল সেগুলা তো জিজ্ঞেস করলাম মানুষকে যে এগুলা লকডাউনের মধ্যে বন্ধ হয়েছে আর চালু হয় নাই। তে একটু বাইরে দাও, তোমাদের একটু দেখাই গেলাম, ভিতরে যাব। এগুলো সব বন্ধ হয়ে গেছে, আবার হয়তো ঈদে চালু দিতে পারে কেউ কেউ বলল জিজ্ঞেস করার পরে। রাইটারগুলো খুব সুন্দর। আর যারা দূর দূরান থেকে যাইবা যাত্রাবাড়ি হইয়া তারা তুরাক বাসে যাইবা, আর যারা ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে যাইবা এই মার্কেটটায়, তারা আসিন আলিফ এই সমস্ত বাসগুলায় বললেই মার্কেটের সামনেই নামায় দেয়। ব্যাগটা এই যে চেক ইন করতে দিলাম, এই যে পিয়াল ব্যাগটা ওঠাইব। তো তোমরা এভাবে যখন আসবা ব্যাগটা এরকম চেক ইন করে ভিতরে আসবা। এটা নিচের ফ্লোর, যাও ওই যে আগে বেবিদের জিনিসগুলো দেখি না, এখানে নাই। ওঠানো, এটি একটু বাজনার শব্দ হইল। এই লিফ্টগুলো হলো অটো, যদি কেউ পাড়া দেয় তবে চলে, আর না হলে এগুলো বন্ধ থাকে। তা আমি কিভাবে এই মনে করো তোমাদের সাথে শেয়ার করলাম যে এই মাথাতে সেই মাথা দেখা যায় না। আর এটা হলো নিচের ফ্লোর, এই নিচ থেকে আমি তোমাদেরকে এটা কত তাল্লা, 8-9 তাল্লা মনে হয় আমি একটু এই যে শেয়ার করলাম, এটা নিচ থেকে উপরে দেখাচ্ছি। তা আমরা এই লিফ্টগুলো দিয়ে নামলাম উঠলাম, আমি পুরাটাই তোমাদের সাথে একটু নিচ থেকে শেয়ার করলাম বসুন্ধরা সিটির মতো। দে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট হইল এটা যমুনা ফিউচার পার্ক, অনেক সুন্দর। তোমরা একবার দেখা এসো, কিনতে হবে এমন কোনো কথা না, সব কিছু। তা মানুষের এখানে গরিব ধনীর কোনো ভেদাভেদ নাই, সবাই যাইতে পারে, সবাই দেখতে পারে, কেউ কারো দিকে তাকানের এখানে সময় নাই। যার মনে যেটা টানে সে কিনবে, যদি কেউ না কিনে তো মার্কেটটা পুরো তোমরা দেখতে পারো বুইরা। এখানে খাবার দাবারের সব ব্যবস্থা আছে। তা আমি একটু চেষ্টা করলাম তোমাদের সাথে পুরো মার্কেটটা আমি নিচ থেকে দেখানোর জন্য, এই যে দেখাইলাম। আসতে যান।
হ্যালো হ্যালো সূর্যটা তুমি ওরে এটাদের নিচে নিচে তাকানো যায় না ওরে সরে সরে হাতের সামনে তো সরে যাও মোবাইলটা লাড়া লাগবে ওরে বাবা পাঁচতলার এটা পাসপোর্টের দোকান এখানে সব আমার মাথা ঘুরাইতেছে নিচে তাকাইছি যে হ্যাঁ পড়ে যাইবা পড়ে যাইবা অটোমেটিক সিঁড়ি এগুলা লোক দেখলেই এটা চালু হবে লোক না থাকলে চালু হবে না হ্যাঁ ওই যে আরেকটা লোক নাই বন্ধ হয়ে গেছে এটা এটা এখনই বন্ধ হয়ে যাবে এই যে ভবিষ্যতের দুনিয়া কোনটা আমার ভিউয়ার্সরা এখানে আবার ফিউচার ওয়ার্ল্ড আছে তো এই পাশটা আবার দেখাইলাম দেখো একটা জিনিস লক্ষ্য কইরা এখানে লিফট নাই পাঁচতলা থেকে আমি দেখাচ্ছি এখানে অটো সিঁড়িগুলা দৌড়তে হবে তো এটা নিচতলা বাম পাশে আছে রেস্টুরেন্ট তো পিয়ালকে ওইখানে রাইটারে চড়াইয়া তারপরে ওকে কিছু খাওয়াবো আবার এই সাইডটা তোমাদের সাথে শেয়ার করলাম এমন একটা জায়গা যে আমি হারায় যাব রাস্তা খুঁজা পাই না তারপর আমি তিন চারজনরে জিজ্ঞেস করে বের হয়েছি খালি নিচে উপরে করলাম তো এই যে এখন ভিতরে যাব টিকিট নেয় 100 টাকা দুইজনের এত বড় এরিয়া আমার পক্ষে সম্ভব না লাইসা পড়ো এখানে এখানে এটির মধ্যে চললে মাথা ঘুরায় এখানে বাচ্চাদের জন্য একদম সুপার জায়গা কেন ই করা যাবে না খেলা যাবে না এখানে কয়েন লাগবে এই খেলাগুলি খেলতে এমন না এটা দেখো এটা দেখো আইসা এমন না এই যে এটা কত যে সুন্দর দেখো এইখানকার গেমের জায়গাগুলো অনেক সুন্দর মুন্না আসো চলো এটার মধ্যে উঠলে তোমার মাথার ব্রেন নষ্ট হয়ে যাবো গা কে ঘুরে
শিশুরা এখানে বসবো। নামো নামো। চলো, ও আমার না জিজ্ঞেস করি উঠে গেল গা। এটা হলো ছয় তলা। আসো আসো, বসুন্ধরা আসলে আগে পেমেন্ট করতে হবে, তারপরে এলো খাবার। এখানে আমি আর পিয়াল খাবার অর্ডার করছি, বেশি কিছু না, অনেক দাম। ফুচকা চটপটি কত বললো ওইখানে লেখা? 200 টাকা। না, এক প্লেটের দাম 200 টাকা। অথচ 200 টাকার জিনিস আমরা খাবো না। ড্রিঙ্ক দিবে, এতেই আমাদের 200 টাকা বিল। আর হলে ফ্রেঞ্চ ফ্রাই, এই 200 টাকা। আমি দেখাইতেছি আমাদের খাবারটা, তোমাদের সাথে শেয়ার করবো। সব বিদেশি, অনেক কিছু আছে বাইরে, অনেক কিছু আছে। এনে সস দাও, বেশি সস দিও না। হয়েছে হয়েছে, ওঠো, আলা ফেলাও, আর লাগবে না খাওয়া। আটু দু আটু দু ভালো করে। নিস্তালা নাইমা যা গেলাম, আমি নিচে যাচ্ছি লিফটে। এই যে আমরা ঘুরে গেলাম পাঁচতলার থেকে। জামাগুলো অনেক সুন্দর। আসো না, এটা গড়ির, এটা গড়ির এরিয়াটা। জারবাতিটা, জারবাতিটা যত সুন্দর দেখা যায় কাছের থেকে, কিন্তু ক্যামেরায় অত সুন্দর লাগে না। একদম ভূতের বাড়ি, দোনো পাশ মনে হয় যেন নির্জম, একদম নির্জম। না 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 না, চলো যাই গা। বসাইতেছে অনেক সুন্দর করে। নিচে নামো গুন্দা। হ্যাঁ, বাহিরে লেখা আছে দেখো। ওরে বাবা, সিঁড়িগুলো ভালো, একদম নিচা। দেখা যাও, আমরা কত সুন্দর পানি পড়ে। এটি কি না কি করবা, এটি পালার কোনো দরকার নেই।
পছন্দ করে এত হ্যাঁ গেট অনই বেশ।